ম্যাগাজিন ফুড ফ্যামিলি এন্ড মোর। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকে চ্যালেঞ্জ নয়, যেহেতু মাছ আছে, মাছের কাঁটা বাঁচতে হবে। তারপর বলবেন যে কি দিদিরা খালি খেয়ে যাচ্ছেন মাছের কাঁটা ছাড়াতে গিয়ে। তো ঠিক আছে, বেশি কথা বলছি না। তো আমি আর দিদি মিলে আজকে একটা ইটিং শো হবে। তো আজকে কি কি নিয়েছি তাহলে দেখে নি। আজকের আমাদের খাবারে আছে ভাত, এটা কুমড়ো ফুলের পকোড়া, ডাল আছে, আর আছে সিলভার কাপ মাছের ঝাল, আলু পেঁয়াজের ঝাল আছে, আর আছে লেবু আর পেঁয়াজ। তো আজকের আমরা, তো যেহেতু ইটিং শো, লাস্টে কোনো পার্টিসিপেন্টের কোনো বেলাই নেই, তো আজকের আমরা কিছু নাম করব যারা আমাদের শুরু থেকে পাশে থেকেছেন, আমাদের ভালো ভালো কমেন্টস করে উৎসাহ জুগিয়েছেন। তো অনেক নাম আছে, তো সব নাম তো এক এপিসোডে বলা যায় না। তো সেই জন্য আমরা কিছু পাঁচটা নাম আমরা বেছে নিয়েছি, যাতে ভিডিওটা শর্টে হয়। তো সেই পাঁচটা নাম আমরা লাস্টে বলবো। তো অনেকের নাম প্রথমে বললে পছন্দ করে না, তাই আমরা লাস্টেই বলবো, ঠিক আছে? আর বেশি কথা বললাম না, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। তো আজকে আমরা ইটিং শোটা আরম্ভ করি। নাও স্টার্ট, আজকে আর কাউন্টিং নয়। এটা হলো পকোড়া, কুমড়ো ফুলের পকোড়া। তো আমরা খাবো প্রথমে ডাল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ডাল, হেভি লাগে। সঙ্গে পাতি লেবু আছে, কাঁচা পেঁয়াজ আছে, আর সাথে আছে একটা পকোড়া, জাস্ট অসাধারণ, তাই না? ও, লেবুটার গন্ধ যা বেরোচ্ছে না, কি বলবো। দুপুর বেলা লেবু দিয়ে ডাল দিয়ে ভাত, সঙ্গে একটা পকোড়া, অসাধারণ। কুমড়ো ফুল, আমাদের একটা এপিসোড করা হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া, প্লিজ আপনারা দেখে নেবেন। আর আমাদের নিজস্ব গাছ, নিজস্ব বাড়িতে নিজস্ব হাতে তৈরি করা গাছ। এবার নেবো সিলভার কাপ মাছ, এটা আলু পেঁয়াজ দিয়ে পুরো একদম মাখামাখা তরকারি আছে। তো আমরা দু পিস করে মাছ নিয়েছি। ও, যা হয়েছে না,
মাছের ঝাল একটু লেবু নিয়ে নিলাম, খুব ভালো লাগে। মাছটাও ভালো খেতে। মাছের ঝালটা দিদি বানিয়েছে, হেভি হয়েছে। এই মাছে প্রচন্ড ছোট ছোট কাটা হয়, তাই জন্যই আগে ইটিং শো করছি, চ্যালেঞ্জ নয়। মাছটা কাঁটা হলেও খুব টেস্ট হয়। আর দেখবেন যেসব মাছের খুব কাঁটা হয় সে মাছটা একটু বেশি টেস্টি হয়, তাই না? কাঁটা আমার দেরি হচ্ছে খেতে। তো খাওয়া কমপ্লিট, আমরা হাত ধুয়ে আসি।
আমরা হাত দিয়ে এগুলো পরিষ্কার করেছি, তারপরে সে কমেন্টস পড়ছি। তো আমরা ফের ফিরে এলাম। তো এবারে আমি কিছু কমেন্টস পড়বো বলেছিলাম। তো যারা যারা আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওর ওপর খুব ভালো কমেন্টস করেন, তো অনেক অনেক নাম আছে, তো একটা ভিডিও আমি বলে শেষ করতে পারবো না। তো আমি সেই থেকে তার থেকেই মানে পাঁচটা নাম আমি বেছে নিয়েছি। তো নেক্সট যখন ভিডিও আবার ফের আপলোড হবে সেখানে আরও পাঁচটা নাম থাকবে। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্টস করুন, আমরা এই নামগুলো পরে ভিডিওতে ঘোষণা করার চেষ্টা করব, বলবো। ঠিক আছে, তাহলে দেরি করি না, যেই সব নামগুলো আমি নিয়েছি সেই সবগুলো বলি। সুমি রায়, ইনি এত ভালো একটা কিউট মেয়ে, ছোট মেয়ে, আমার থেকে অনেক ছোট, তো তাকে বলি, তো তুমি বোন খুবই ভালো মেয়ে, নালে এত সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো না, নিজে তো খুব ভালো তবেই না অন্যকে একটা ভালো কমেন্টস করতে পারো, তো আমার খুব ভালো লাগে। আর তারপর দিয়া সেন, ইনিও খুব ভালো ভালো কমেন্টস করেন। পূজা দাস আর পিয়ালি পাল, প্রিয়া পাল, আর একজন আমার দিদি হন, তো তিনি আমার মেয়েকে বলুন আমার ফ্যামিলি করে খুব ভালোবাসেন, আমাদেরকে খুব খুব ভালো কমেন্টস করেন, তো আমাদের খুব ভালো লাগে। তো তিনি হলেন রোজালিনী দেলা বেহেরা। তো আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আর আপনাদের এই কমেন্টসগুলো পড়ে আমাদের আরও ভিডিও করার উৎসাহ জাগে, তো আমাদের খুব ভালো লাগে। তো আমার মেয়েকে স্পেশালি খুব ভালোবাসেন, অনেক ভালো ভালো কমেন্টস করেন, তো আমি ওকে যখন ও নিজেও পড়তে জানে আমি ওকে পড়ে শোনাই, ওরও খুব ভালো লাগে। তাহলে এই পাঁচটি নাম আজকে বললাম, নেক্সট ভিডিও আবার পাঁচটি নাম আসছে। তো আমাদের এই চ্যানেলে আপনারা যারা নাম শুনতে চান প্লিজ কমেন্ট করে বলবেন যে নাম বলার জন্য, আমরা চেষ্টা করব সেই সব নামগুলো বলার। তো আপনারা কমেন্টস করুন, তাহলে ভিডিওটা আজ পর্যন্ত থাক। আমাদের এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নতুন যারা আমার বন্ধুরা আছো, যারা নতুন দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার পর